আসসালামু আলাইকুম সবাইকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি পরীক্ষায় লিখে দিবে এটা খুবই গুরুত্বপূর্ণ না তৃতীয় বর্ষের জন্য এটা আসতে পারে এই বছর হ্যাঁ স্যাটায়ার ইজ এ ফর্ম অফ লিটারেচার ব্যাঙ্গ হচ্ছে সাহিত্যের একটি রূপ দ্য পারপাস অফ হুইচ ইজ টু রিফর্ম হিউম্যান উইকনেস অর বাইসেস এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংস্কার করা এবং মানুষের যে দুর্বলতা আছে মানুষের যে দোষ গুণ আছে হ্যাঁ থ্র দ্য লাপার ও ডিসগাস্ট এবং মানুষের হাসি এবং ঘৃণার মধ্য দিয়ে এই দুর্বলতাকে সংস্কার করে হচ্ছে এই এটার উদ্দেশ্য এই স্যাটায়ারটার উদ্দেশ্য আফজালামেন্ট অ্যাসিটোপল ইজ এ ল্যান্ডমার্ক পলিটিক্যাল স্যাটায়ার বাই জন ড্রাইডেন আফজালামেন্ট অ্যাসিটোপল হচ্ছে একটি যুগান্তকারী অথবা হচ্ছে একটি ঐতিহাসিক একটি রাজনৈতিক স্যাটায়ার জন রাইডেনের দ্য ফোয়েম অরিজিনেটেড ইন দ্য পলিটিক্যাল সিচুয়েশন অফ ইংল্যান্ড এই কবিতাটি উৎপন্ন হয়েছে রাজনৈতিক ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করেই ইংলিশ পিপল পার্লামেন্ট অ্যান্ড এ সেভারেল পলিটিক্যাল পার্সোনালিটিস আর স্যাটারাইজড ইন ইট এবং ইংরেজি যে সংসদ এবং ইংলিশ জনগণ এবং কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্বের কারণেই হচ্ছে এই স্যাটারটি মূলত হ্যাঁ এই স্যাটারটি লেখা হয়েছে আফজুল আলহমেড আসিটোপাল ডাইডেন স্যাটারাইজ দ্য ইংলিশ পিপল ফর দেয়ার হুইমস অ্যান্ড পিকলনেস আফজুল আহমেদ হচ্ছে ডাইডেন এর একটি স্যাটায়ার এবং হচ্ছে ইংলিশ পিপলের এবং হচ্ছে মানুষের যে তাদের যে অস্থিরতা এবং তাদের যে খেলে এবং ইচ্ছা এই এগুলার জন্যই মূলত স্যাটার্ট ডাই জন ডাইডেন লিখেছেন এই জন ড্রাইডেন এই কবিতাটি লেখার পিছনে কিন্তু আর অনেকগুলো কারণ আছে তিনি চার্লস টু একটি পলিটিক্যাল সমস্যায় পড়েন তখন চার্লস টু জন ডাইডেন এই কবিতাটি লেখেন দে উই আর নট স্যাটিসফাইড উইথ দ্য কিং এবং তারা তাদের রাজার প্রতি কি নয় সন্তুষ্ট নয় দে অলওয়েজ কমপ্লাইন্ট অ্যাবাউট দ্য কিং তারা সবসময় রাজার সম্পর্কে অভিযোগ করে দে উই আর নট স্যাটিসফাইড উইথ দ্য কিংস তারা রাজাদের প্রতি সন্তুষ্ট নয় সন্তুষ্ট ছিল না আফটার দ্য ডেথ অফ অলিভার ক্রোময়েল অলিভার ক্রোময়েলের মৃত্যুর পরে দে মেড দিস ফিলিং সন রিসার্চ দ্য লর্ড প্রোটেক্টর অর্থাৎ তারা পুত্র লর্ড প্রোটেক্টরকে লর্ড হিসাবে লর্ড হিসেবে মনোনয়ন করার জন্য তারা এই ইয়ে করে এই যে পরিকল্পনা বা তাদের ভিতর থেকে এটা প্রকাশ করে যে আমরা আমরা লর্ড হিসাবে লর্ড আমরা লর্ড হিসাবে লর্ড প্রোটেক্টরকে চাই হ্যাঁ রিচার্ডকে চাই বাট সুন দে উই আর স্যাটিসফাইড উইথ হিম অ্যান্ড এ ডিথ্রোন হিম এবং খুব শীঘ্রই তারা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং হচ্ছে ক্ষমতাচ্যুত হয় দে কল চার্লস তারা চার্লসকে ডাকে হু ওয়াজ লিভিং ইন এক্সাইল যে নির্বাসিত ছিল অ্যান্ড এ মেড হিম দ্য কিং অফ ইংল্যান্ড এবং যে ইংল্যান্ডের কিং হবে তারা এই যে চার্লসকে তারা কিং বানাতে চায় হ্যাঁ যে নির্বাসিত ছিল অনেক বছর বাট সুন দে উই আর মোটিভেটেড টু বিল দ্য রিপাবলিক ডেস্টিং আর কি কিন্তু তারা এর প্রজাতন্ত্রকে ধ্বংস করে হ্যাঁ রাজতন্ত্রকে ধ্বংস করে তারা এই প্রজাতন্ত্রকে মোটিভেট করার জন্য মোটিভেট করে হুম দাস

সাড়ে থেকে বাদ দেওয়ার জন্য এই এক্সক্লুশন বিলটা কি করে সাজেশন সাজেস্ট করে সমর্থন করে অ্যান্ড ওয়ান্টেড টু ডিউক অফ মনমাউথ এবং তারা মনমাউথকে চাই অ্যাজ এ সাকসেসর টু দ্য কিং চার্লস এবং সালসকে তারা চার্লসের উত্তরাধিকারী হিসাবে তারা ডিউক অফ মনমাহতকে তারা চায় অর্থাৎ এক্সক্লুশন বিলটা হচ্ছে এই কবিতাটা পড়তে গেলে এক্সক্লুশন বিল পপিস প্লট এগুলো আসবে তো এক্সক্লুশন বিল হচ্ছে বর্জন বিল এর মানে হচ্ছে ইংল্যান্ডের রাজা কে হবে এটাকে নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয় এই ক্রাইসিসটাকে মূলত বলা হয় এক্সক্লুশন বিল হুম এটাই আমরা সামনে গেলে আরো অনেক দেখতে পাবো দ্য কিং অপোস্ট দ্য বিল রাজা কি করে এই বিলের বিরোধিতা করে অ্যান্ড ডিস অফ দ্য পার্লামেন্ট এবং পার্লামেন্ট ভেঙে দেয় হি ওয়াজ দ্যান রিকোয়েস্টেড টু পার্লামেন্ট পরবর্তীতে সে আবার পার্লামেন্টকে ডাকে হ্যাঁ টু অ্যাপ্রুভ দ্য চয়েস অফ পার্লামেন্ট এবং সংসদ নির্বাচন দিতে অনুমোদন চাই হুম পর দ্য নমিনেশন অফ দ্য নেক্সট কিং এবং পরবর্তী রাজা কি হবে তার জন্য তা মনোনয়নের জন্য পার্লামেন্টকে নির্বাচন দেওয়ার জন্য অ্যাপ্রুভ করে এবং ডাকে হি কম হি কম্পেয়ারস ইট এবং সে এটাকে তুলনা করে টু দ্য ডিসিড প্র্যাকটিস অব বিবলিক্যাল জ্যাকব অর্থাৎ বাইবলিক্যাল একটা চরিত্র আছে যে চর্চা করে প্রতারণার চর্চা করে এই জ্যাকব চরিত্রটি হু দ্য ব্লেসিং অফ হিস ফাদার সে চায় তার বাবার আশীর্বাদ নিতে হুম বাই দ্য প্রিটেন্ডিং টু বি হিজ ব্রাদার ইস্যু এবং সে তার ভাইয়ের ভান করে তার বাবার কাছ থেকে আশীর্বাদ নেয় হ্যাঁ আউটওয়ার্ডলি দ্য প্রিটেন্ডেড টু বি পিয়াস অ্যান্ড এ প্রেয়ার ফর দ্য সেফটি অব দ্য কিং ইন ওয়ার্ডলি দে ট্রাই টু টেক এ ওই হিজ রয়্যাল পাওয়ার ফর ফ্রম হিম তো বাহিরের দিক থেকে তারা হচ্ছে তারা প্রিটেন্ড করে তারা ভান করে অর্থাৎ তারা এমন ভান করে যে তারা অনেক ধার্মিক মনে হয় বাইরেগত দিক থেকে তারা অনেক প্রার্থনা করে হ্যাঁ রাজার সেফটির জন্য তারা প্রার্থনা করে এটা হচ্ছে বাহ্যিক দিক থেকে দেখতে তারা অনেক ধার্মিক এবং তারা প্রার্থনা করে তারা রাজার সবসময় ভালো চায় বাট ইনওয়ার্ডলি কিন্তু বিতর্কতাবে দে ট্রাই টু টেক এওয়ে হিজ রয়্যাল পাওয়ার ফ্রম হেম কিন্তু তারা হচ্ছে কী চায় রাজার রাজার যে রাজকীয় ক্ষমতা এটা ছিনিয়ে নিতে চায় হুম ড্রাইডেন ইন দ্য ফোয়েম স্যাটারাইজ দ্য পলিটিশিয়ান এবং ড্রাইডেন হচ্ছে এই রাজনৈতিকদেরকে রাজনৈতিক যে পলিটিশিয়ান আছে তাদেরকে ব্যঙ্গ করেছেন অ্যাসিটাপল হেয়ার স্ট্যান্ড ফর দ্য ফার্স্ট আল অফ বাড়ি এবং অ্যাসিটাপল হচ্ছে এই যে স্যাপটিসবাড়ির হচ্ছে আল অর্থাৎ তিনি এই স্যাপটিসবাড়ির একটা জায়গার নাম এই স্যাপটিসবাড়ির এখানে এই দায়িত্বে ছিলেন ষোলোশো একুশ থেকে ষোলোশো তিরাশি সাল পর্যন্ত হি ওয়াজ দ্য লিডার অফ দ্য অ্যান্টি রয়্যালিস্ট গ্রুপ এবং সে হচ্ছে অ্যান্টি রয়্যালিস্ট গ্রুপের লিডার হি হ্যাড ডিসাইডেড আইডার টু রুল সে সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো একটা রাষ্ট্র পরিচালনা করবে না হলে সে রাষ্ট্রকে ধ্বংস করবে এর কারণ হচ্ছে কিং হওয়ার কথা ছিল কিন্তু সে কিং হতে না পেরে রাজা তাকে তাকে ইয়ে করে তাকে লাঞ্ছিত করে রাজদরবার থেকে তাড়িয়ে দেয় পরবর্তীতে সে কি করে তার অ্যান্টি গ্রুপ হয়ে যায় এবং সে আবজ আলমের সাথে যোগ দেয় এবং একটা মোটামুটি একটা জোরাল একটা আন্দোলনের সূত্রপাত করে হ্যাঁ সে প্রথমেই থাকে সে কিংয়ের বিশ্বস্ত লর্ড থাকে যাই হোক এই কবিতাটা পড়তে গেলে এই এই কাহিনিগুলো আসবে এবং সামনে আরও আছে হ্যাঁ তো হি ফ্লানে টু ডিফাই দ্য অথরিটি অফ কিং সে রাজার একটি কর্তৃত্বের বিরোধিতা করে পরিকল্পনা করে হুম

এবং এটা হচ্ছে তীক্ষ্ণ একটি ব্যঙ্গ রাজনৈতিক রাজনীতির উপরে সো ডাইডেন ইউজ এস দ্য স্যাটারিক মেথড অফ আইরনিক তো ডাইডেন এখানে ব্যবহার করেছেন যে উপহাস এবং উপহাস পদ্ধতিতে এই স্যাটারকে ব্যঙ্গ করেছেন এবং সার্সিজমেন্ট পোয়েট্রি পোট্রে দ্য ক্যারেক্টার অফ জিমি ওই জিমি চরিত্রটাকে তিনি এখানে খুব চমৎকারভাবে ব্যঙ্গ করেছেন হু স্ট্যান্ড ফর দ্য সেকেন্ড ডিউক অফ বুকিংহ্যাম এবং সে হচ্ছে বুকিংহ্যামের হচ্ছে কি ডিউক সে ছিল ষোলোশো আঠাশ থেকে সাতাশ সাতাশি সাল পর্যন্ত হি ইজ এ হিউমোরিয়াস সিম্বল অফ ইন ইনক্ট ম্যান এবং সে হচ্ছে খুবই রসাত্মক একজন প্রতীকী অর্থে ব্যবহার করেছে নিরবিচ্ছিন্ন প্রতীকী অর্থে সে ব্যবহার করা হয়েছে তাকে এবং সে হচ্ছে কি হ্যাঁ কই হ্যাঁ হু স্ট্যান্ড ফর পড়ছে আচ্ছা হি ইফটোমাইজ অল ব্যানকাইন্ড বিকজ সামটাইমস হি ওয়াজ এ খ্যামিস্ট sometimes a মিউজিশিয়ান sometimes এ স্টেটম্যান অ্যান্ড সামটাইমস এ ক্লাউন অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে যে সে হচ্ছে একটি প্রতীকই সকল মানুষের একটা প্রতীক হিসেবে সে এইখানে আছে বিকজ কারণটা হচ্ছে সে কেন প্রতীক সে কেন প্রতীক এটা বর্ণনা দিচ্ছে কারণ সে হচ্ছে একজন রসায়নবিদ এবং সে হচ্ছে একজন মিউজিশিয়ান এবং সে হচ্ছে একজন রাষ্ট্রনায়ক এবং সে হচ্ছে একজন ভাট এই যে সামটাইমস এ ক্লাউন এই ক্লাউন দ্বারা যেমন আমরা গোপালবার দেখি না এই যে প্যাটোয়ালা ভুড়িওয়ালা একটা লোক যে সবসময় মানুষকে হাসায় বিনোদন দেয় আবার আমরা এই যে ইন্ডিয়ান মুভিগুলোতে আমরা খরাজ মুখার্জিকে দেখতে পাই তিনিও প্যাটওয়ালা তিনিও অনেক ফানি ভিডিও আমরা তার দেখি এরকম একটা লোক হ্যাঁ খুবই মজার লোক হি হ্যাড এ গ্রেট ইন্টারেস্ট ইন গ্রেট ইন্টারেস্ট ইন উইমেন পোয়েট্রি পেন্টিং অ্যান্ড এ ড্রিঙ্কিং এবং তার আরও আগ্রহ থাকে নারীর প্রতি কবিতার প্রতি পেন্টিং এবং হচ্ছে শিল্পকলার প্রতি মদের প্রতি হি রিওয়ার্ডেড অল অ্যাকসেপ্ট দ্য রিয়েল ম্যারিট অফ এ ম্যান অর্থাৎ তিনি পুরস্কৃত করেন সব সবকিছুকে তিনি পুরস্কৃত করেন হ্যাঁ একজন মানুষের যে প্রতিভা আছে সত্যিকারের যে প্রতিভা আছে এই এই প্রতিভা ব্যতীত তিনি কি করেন সকালকে পুরস্কৃত করেন অর্থাৎ তিনি হচ্ছেন এমন একজন মানুষ মানুষের সাধারণত সব মানুষের গুণাগুণ কিন্তু একরকম না তার মধ্যে অনেকগুলো গুণ ছিল এই গুণগুলো দিয়ে তিনি মানুষকে কি করেন পুরস্কৃত করেন সিমি ইজ এ পর্ট্রেট উইথ এ গ্রেট স্যাটারিক স্কেল এবং সিমি যে চরিত্রটা এটা হচ্ছে চিত্রিত করা হয় একটি বড় একটি স্কিল এবং দক্ষতা দ্বারা এটিকে স্যাটার করা হয় হম হি স্ট্যান্ড ফর স্লিংস বি বাই বেথাল হ্যাঁ স্লিং স্লিংসি স্লিংস বাই বেথাল এবং তিনি হচ্ছে এই যে স্লিংসি বাই বেথাল এটা একটা জায়গার নাম ষোলোশো সতেরো থেকে সাতানব্বই সাল পর্যন্ত ছিলেন এ শেরিফ অফ লর্ড অ্যান্ড এ মিডেল এক্সেস অর্থাৎ তিনি হচ্ছেন এই যে ষোলোশো সতেরো থেকে সাতানব্বই সাল পর্যন্ত তিনি এই জায়গার হ্যাঁ লন্ডনের এবং মিডেল সেক্সে তিনি দায়িত্ব পালন করেন অথবা স্লিংসলি বেথাল দ্বারা হচ্ছে লর্ড অথবা মেয়রকে বোঝানো হয় তিনি হচ্ছেন অথবা লর্ড অথবা মেয়র অথবা তিনি হচ্ছেন হচ্ছে যে গুলো থাকে এরকম একটা রাজকীয় একটা পদে ছিলেন এটা দ্বারা হচ্ছে এটা হ্যাঁ গড গডের প্রার্থনা করত তারপরে সে যখন যুবক ছিল সে গডের আনুগত্য ছিল হম ডিভোটের শব্দ হচ্ছে আনুগত্য প্রকাশ করা বাট হি হেইটেড দ্য কিংশিপ এবং সে হচ্ছে রাজ রাজত্ব করাকে ঘৃণা করত হি বায়োলেটেড দ্য uh, and অ্যান্ড এ if ইফ হি হ্যাড কুড মেক মানি বাই so এবং সে হচ্ছে এই যে পবিত্র যে সেবাত আছে পবিত্র যে দিন আছে পবিত্র যে খ্রিস্টানদের যে যে পবিত্র দিন রবিবার এই রবিবারটাকে সে লঙ্ঘন করত বায়োলেটেড সে লঙ্ঘন করতো কেন লঙ্ঘন করতো ইফ হি কুড এ মেক মানি কারণ সে সেই দিন যদিও সে টাকা কি করতো টাকা উপার্জন করতো বাই ডোয়েংসো দি সেটা দিয়ে যদি সে এইটাকে লঙ্ঘন করে টাকা উপার্জন একটা সোর্স করে নেয় হ্যাঁ সো অ্যাকলুমেড অ্যাকিউমিলেটেড ওয়েলথ বাই চিটিং পিপল অ্যান্ড এ কাবার্ড ইট আপ বাই হিজ ডিভোশন টু গড এবং সে হচ্ছে কি করে সঞ্চিত করে সম্পদ মানুষের সাথে চিট করে ধোকাবাজি করে সে সম্পদ গচ্ছিত করে কাবার্ড ইট আপ এবং সে এটা আবার ডেকেও রাখে হ্যাঁ বাই হিজ ডিভোশন টু গড এবং গডের প্রার্থনা করে সে আবার গডের আনুগত্য করে সেগুলাকে আবার ডেকে রাখে ডাইডেন এক্সপ্রেসেস এ ফলস তিনি মিথ্যা কি করেছেন প্রকাশ করেছেন এই স্কিমিং তিনি ষড়যন্ত্র কে কি করেছেন প্রকাশ করেছেন করাপ্ট হিপোক্রিটিক্যাল এবং দুর্নীতি এবং যে যে মাস্কিন কোরা কোরা অর্থাৎ চরিত্রটা এই কোরা চরিত্রটার যে ভন্ডামির চিত্রটা তিনি এখানে উন্মোচন করেছেন এই কোরা হচ্ছে একজন ধর্মযাজক হি স্ট্যান্ড ফর টাইটাস ওটাস এবং তার আরেকটি নাম হচ্ছে টাইটাস ওটাস অর্থাৎ ব্যঙ্গ করে ব্যঙ্গ করে কোরা ডাকা হয় কিন্তু তার এই যে সেখানে তার দাম নাম হচ্ছে কি টাইটাসোটাস হু ইনভেন্টেড প্লট এবং সে হচ্ছে এই যে পপিস প্লটের আবিষ্কারক পপিস প্লট আরেকটা ষড়যন্ত্র এই ধর্মযাজকদের এইটা সে এই এই ষড়যন্ত্রটা পাকায় করতে এই করা হ্যাঁ অ্যান্ড লিড দ্য পারসুয়েশন অ্যান্ড এ এবং সে হচ্ছে এই ক্যাথলিক্সদেরকে নির্যাতন করার জন্য নেতৃত্ব দেয় এই ক্যাথলিক্স রোমান ক্যাথলিক্সদেরকে অর্থাৎ সে একটা ষড়যন্ত্র করে পপিস প্লটে ষড়যন্ত্রটা হচ্ছে সে এই রাজার বিরুদ্ধে ছড়িয়ে বেড়ায় যে রাজা হচ্ছে এই ফ্রান্সের যে চতুর্দশ লুই আছে এবং তারা হচ্ছে রোমান ক্যাথলিক তাদেরকে সমর্থন করে কিন্তু রাজা ছিল চার্লস টু ছিল প্রোটেস্ট্যান্ট এবং সে একজন রাজা হয়ে সেই কারণে অন্য দলকে সমর্থন করবে তো এই যে গুজবটা সে প্রজাদের মধ্যে ছড়িয়ে দেয় লোকজন ইংল্যান্ডের লোকজনের মধ্যে ছড়িয়ে দেয় এই যে টাইটাস ওটাস অথবা কোরা নামের যে চরিত্রটি এটি পরবর্তীতে তারা রাজার রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে এই যে বিদ্রোহ এই যে চক্রান্তটা এটাকে বলে মূলত পপিস প্লট শর্ট কোয়েশ্চনে যদি পপিস প্লট নিয়ে আসে তাহলে এটা লিখে দিলেই হবে হ্যাঁ এন্ড কম্পেয়ার কম্পেয়ারিম টু দ্য ব্রোজেন সার্ফেন্ট ক্রিয়েটেড বাই মজেজ এখানে এই যে মজেজ করেছিল একটি কি এই যে হোসের সেতু তুলনা করেছে এটাকে হচ্ছে একটি সাপের সাথে তুলনা করেছে যেটা নির্মাতা হচ্ছে মজেজ মজেজ এই সাপটি নির্মাণ নির্মাণ করেন এই সাপটির নাম হচ্ছে কি নির্লজ্জ সাপ হ্যাঁ এর নির্লজ্জ সাপের সাথে ডাইরেন তুলনা করেছেন কাকে এই যে এই কোরাসকে কোরা অথবা এই টাইটাসকে এর নির্লজ্জ সাপের সাথে তুলনা করেছেন মজেস হ্যাড ক্রিয়েটেড ইরিক্টেড এ ব্রোজেন সার্পেন্ট এটা তৈরি করেছেন কে মজেস অ্যান্ড টোল্ড হিজ ফলোয়ার্স দ্যাট দোজ হু লুক অ্যাট উড বি সেভ ফ্রম স্নেক বাইট অর্থাৎ সে তার অনুসারীদেরকে বলেছিল যে যারা এই সাপটিকে দেখবে হুম যারা দেখবে এটি তারা এই সাপের কামড় থেকে রক্ষা পাবে হুম ঠিক এই চরিত্রটার সাথে এই যে সারপেন্ট ব্রোজেন সারপেন্টের তুলনা করেছে এটাই সিমিলারলি একইভাবে হ্যাঁ ওটাস ওটাস ক্লেম দ্যাট ওটাসের দাবি হচ্ছে হিজ ইভিডেন্স ইন সাপোর্ট অফ দ্য পপিস প্লট অর্থাৎ যারা এই পপিস প্লটের সমর্থন করবে প্রমাণ দিবে হুম এটা দাবি হ্যাঁ উড সেভ এ প্রোটেস্ট্যান্ট এবং তারা এই প্রোটেস্ট্যান্টদেরকে কী করবে সেভ করবে তারা এই প্রটেস্টেন্টদেরকে সেভ করবে ফ্রম দ্য উইথ ডিজাইন অফ রোমান ক্যাথলিক্স এবং রোমান ক্যাথোলিক যে দুষ্ট চক্র এই দুষ্ট চক্র থেকে প্রচেষ্টানদেরকে সেভ করবে এই ছিল এটা এরপরে হচ্ছে হি ইট মে বি সেট দ্যাট এবং আরও বলা হয়ে থাকে আফজালহমেদ অ্যাসিটোফল হ্যাজ নো রাইভাল ইন দ্য ফিল্ড পলিটিক্যাল সেটার এবং বলা হয়ে থাকে আবজুল আলহমেদ অ্যাসিটোফল হচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী নাই হ্যাঁ এই যে আবজাল আলম অ্যাসিটফল এর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী নাই কিন্তু এটা হচ্ছে একটা রাজনৈতিক একটি ব্যঙ্গ ইট এক্সপোজেস দ্য উইকনেসেস অফ এ ম্যান ইন জেনারেল ডাইর অ্যান্ড জেনারেশন অন হিউম্যান নেচার আই হ্যাভ এ হ্যাঁ ফেরিনাল ইন্টারেস্ট এবং এটা হচ্ছে এই এই দুর্বলতা মানুষের যে সাধারণ যে হ্যাঁ মানুষের মধ্যে সাধারণ যে জেনারালাইজেশন সমীকরণ এবং মানুষের যে প্রকৃতি এই মানব প্রকৃতিটি হচ্ছে স্থায়ীভাবে মানুষের চলে আসে এটা হচ্ছে মানুষ কে ক্ষমতা না চায় সবাই ক্ষমতায় চায় হ্যাঁ আরো উপরে আরো উপরে আরো ক্ষমতা হতে চায় এই ক্ষমতার যে লোভ এটা মানুষের কাছে স্থায়ীভাবে ভাবে চলে আসে অটো চলে আসে মানুষের মধ্যে হুম দ্য ফোয়েম ইজ সার্টেনলি এ পলিটিক্যাল সেটার বাট ইট ইজ ব্লেন্ড অফ ডিগনিটি উইথ ইনসাইসিভ অ্যান্ড ইফেক্টিভ সেটার অর্থাৎ এটা হচ্ছে এটা দ্বারা বোঝায় হচ্ছে যে ব্যঙ্গটা এই এই কবিতাটা হচ্ছে নিশ্চিতভাবে একটি রাজনৈতিক একটি ব্যঙ্গ হুম ইফেক্টিভ স্যাটার হচ্ছে কার্যকরী স্যাটার এবং ইনসাইসিভ হচ্ছে যে ব্যঙ্গকারী অর্থাৎ ব্যঙ্গকারী এবং যে কার্যকরী যে স্যাটার এর সাথে যে মর্যাদা মিশ্রণ করা হয়েছে হ্যাঁ এ সব মিলিয়ে এটা হচ্ছে কি নিশ্চিতভাবে একটি রাজনৈতিক ব্যঙ্গ তো এ ছিল এই প্রশ্নটার উত্তর সো অনেকেই বোঝে না আসলে এটা কি অনেকেই এত বড়ো থেকে এটা পড়তেও চায় না সো আশা করে যারা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন আমি আমার যে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তবে এই আমি ঘন্টা আলোচনা করলেও হবে না হুম তো আমি এটা সংক্ষিপ্ত ভাবে এটাকে অনুবাদ করে দিয়েছি আমি যেটা বুঝেছি সেটা অনুবাদ করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে বুঝে নেবেন আরো বারবার পড়বেন তখন আরো একবারে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা তো এই ছিল এটা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ